ডিজাইন ফার্স্টে বুঝতে পারেন তো চলে গেছে। এই ভিডিওটা শুধুমাত্র ওই সব লোকজনদের জন্য যারা কার এনথুজিয়াস্ট, ঠিক আছে, গাড়ি ফোর হুইলার এইসব খুব ভালো লাগে, অটোমোবাইল, ঠিক আছে। তো আমি আমার গাড়িটাকে র‍্যাপ করে নিয়েছি, পুরো এক্সস্ট সিস্টেমও চেঞ্জ করে নিয়েছি। এই দেখো আমার ডিজায়ারে কাজ চলছে, ঠিক আছে, হান্নান অটোকেরে কাজ চলছে। এটা আমি একটা সিনেম্যাটিক রিল বানাবো, রিলটা দেখে নিও পরে। কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও তোমরা। তোমাদের যদি খারাপও লাগে আমার কিছু করার নেই, আমার ভালো লাগছে। মালদায় এই আউটলেটটা আছে, মাল সব কিছু এখানে হয়, সার্ভিসিং, অ্যাক্সেসরিজ, পার্টস, মডিফিকেশনস, আপগ্রেডেশনস। আর কলকাতাতেও একটা আউটলেট খোলার কথা চলছে, কলকাতাতে খুলবে হয়তো খুব শিগগিরই। পিপিএফ, সেরামিক কোটিং, গ্রাফিন কোটিং, টেফলান, এইসব কী হয়, লোকজন এখন অনেক কিছু জেনে গেছে, লোকজন বুঝে গেছে অনেক কিছু। পিপিএফ হচ্ছে পেইন্ট প্রোটেকশন ফিল্ম। পিপিএফ মানে হচ্ছে কিছুই না, পুরো গাড়ির ওপরে একটা লেয়ার দিয়ে দেয়, প্লাস্টিকের একটা লেয়ার থাকে। 1-1.5 লাখ টাকাতেও পিপিএফ হয়, আবার 10,000 টাকাতেও হয়ে যাবে, ঠিক আছে। মাইনার স্ক্র্যাচ, কোনো স্ক্র্যাচ বা ইট লেগে বা যে স্টোন চিপস আছে ওগুলো লেগে যাতে যে কালারটা আছে কালারটা যাতে ড্যামেজ না হয়, সেটা হচ্ছে পিপিএফের কাজ। সো পিপিএফ অ্যাকচুয়ালি পুরো গাড়ির ওপরে একটা লেয়ার দিয়ে দেয়, প্লাস্টিকের লেয়ার, পলিমারের লেয়ার চলে আসে, সেটাকে বলে পিপিএফ। সেরামিক কোটিং একটা ভালো অপশন, পিপিএফের থেকে হাফ কস্টিংয়ে হয়ে যায়। মেন কম্পাউন্ড হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, ওটা দিয়ে ইউজ হয়। গাড়ির ওপরে একটা লেয়ার পড়ে কেমিক্যালের, যে লেয়ারটা ছোটোখাটো স্ক্র্যাচ, পিপিএফের মতো প্রোটেকশন দেবে না, বাট একটা হালকা স্ক্র্যাচ টাইপের, মানে ছোটোখাটো স্ক্র্যাচ ও নিয়ে নিতে পারবে। জল থাকলে জল জমবে না, পাখির যদি কোনো মানে কোনো পলিউটেন্ট বা কোনো ধুলো বালি তোমার জমবে না, একবার জল দিয়ে মাইক্রোফাইবার ক্লোথ দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে। সেরামিক কোটিংয়ের থেকেও ভালো একটা কোটিং বেরিয়েছে, ওটা হচ্ছে গ্রাফিন কোটিং। সেরামিক কোটিংয়ের থেকে কস্টলি, বাট ওটা আরও বেশি হার্ড, যেটা গ্রাফাইট থেকে এক্সট্র্যাক্ট হয়ে একটা কম্পাউন্ড দিয়ে তৈরি হয় গ্রাফিন কোটিং। অটোমেটিক ওয়াশ মালদাতে প্রথমবার, কলকাতাতে 2-3টে আছে। গাড়ি মেনটেন করার জন্য টাকা লাগে তো? হ্যাঁ, আর গাড়ি মানুষ শৌখিন, মানে শখের জন্য কেনে, দেখানোর জন্য কেনে, একদম সত্যি কথা, না হলে তো ন্যানো নিয়েও মানুষ যেতে পারবে, একদম, কিন্তু দেখানোর জন্য কেনে। মেনটেন করো, দেখতে ভালো লাগবে, লোকজনও ভালো বলবে, আর গাড়িটাকে নিজের মতো করে সাজাও, নিজের মতো করে বানাও, নিজের বউয়ের মতো, নিজের বউ, হ্যাঁ, বউয়ের মতো করে ভালোবাসো, ঠিক আছে, বউয়ের চেয়েও বেশি ভালোবাসা গাড়ির উপর থাকে। পিজুস মেনটেন করে, ভালোই মেনটেন করে গাড়িকে। তুই মেনটেন করিস তো? হ্যাঁ, আজকে ওয়াশ করাতে নিয়ে এসেছে 1 টাকাতে, মেনটেন করে দিয়ে সস্তায় মেনটেন করছে। অয়েলের পিছনে খরচা পড়ে গেছে না, 1 টাকা যদি ফ্রিতে যদি পাওয়া যায় এর থেকে বেটার কি হবে আর। লাইটটা লাগিয়েছি পিজুস, এটা তো তোরটা তো আছে মনে হয়, না আমারটা তো আছে। সো এটা হচ্ছে আমাদের মারুতি সুজুকি সুইফট ডিজায়ার, সরি সুইফট না, ডিজায়ার। ও ভাই পিজুস কেমন লাগছে? ভালো লাগছে না, ডিজায়ার ফার্স্টে বুঝতে পারি না, সুপার কার মতো হচ্ছে, ভালো লাগছে। এখন যা চালালাম না ডিজায়ারটা, ও বেঙ্গলের যেখানেই থাকো, ঠিক আছে, এই হান্নান অটোকেয়ার @gmail.com এ জিজ্ঞেস করো। আমাদের এরকম সাউন্ডটা শুনছো, ইচ্ছে করে আরো জোরে চালাচ্ছে যাতে লোকজন দেখুক, ঠিক আছে, এই এক্সস্টটা শুনুক। এখনই জিজ্ঞেস করলো আমাদের মালদার ভাষাতে, কোন গাড়ি বে?
ঘুরি। আরে লেওড়া রে বাড়া, দাঁড়া 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 হেভি। এটা হান্না নটকের মালদার যে বাইপাস, মালদা বাইপাসের পাশেই আছে সুইফট ডিজায়ার 3D মডেল, ঠিক আছে। আমার সুইফট ডিজায়ার 3D মডেল। মালদায় কি ঠান্ডা বাড়া, ঠান্ডা লাগছে ভাই মালদাতে। হেভি ঠান্ডা দেখো ভাই, পুরো ঢেকে নিয়েছি পায়ে পায়ে ঠান্ডা। এই দেখো কতগুলো পোড়া, 1 2 3 4 5 6 7 8 কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।